দিন দেখেছি তো ঠাকুরের অনুভব সব চলে এসছে, ঠাকুরের মন সেখানে সাদা ভাত ও বিভিন্ন রকম তরকারি করে ভুগতে হয়, সেটাকে আমরা অন্নভোগ বলে থাকি। তা রবিনকে পাঠিয়েছি অন্নভোগ আনার জন্য, ও এবার এসে যাবে, এলেই আমি সবাইকে খেতে দেবো। এবার দেখো তো বৌমা রবিন আসছে কিনা। হ্যাঁ মা, দেখেছি তো ঠাকুরের অনুভব সব চলে এসছে, এবার তো খাওয়া দাওয়া শুরু হবে। হ্যাঁ, আজকে তোমার অনেক রকম রান্না হয়েছে, সাদা ভাত হয়েছে, আলু ভাজা, সবজি ডাল, মাছের মাথা দিয়ে লাউ ঘণ্ট, শুক্তো, প্রসা, আলু দিয়ে মাছের ঝোল, চাটনি, পায়েস। হ্যাঁ, মোট তো ন রকমের পদ হয়ে গেছে মা। তুমি ঠাম্মা দাদা সবাই বসে যাও, আমি তোমাদেরকে বেড়ে বেড়ে দিচ্ছি, যাও বসে পড়ো। Да. Да.
সুন্দর রান্না হয়েছে। দেওয়া হয়ে গেল তো তুমি আবার বসে পড়ো। হ্যাঁ হ্যাঁ, ওই চাটনি আর পায়েসটা দিয়েই আমি বসে পড়ব। ঠাকুর পুজো খুব ভালো রান্না হয়েছে, খুব ভালো লেগেছে খেতে। ভালো, তুমিও ভালো করে খাও। কি লাগবে? ঠাকুরের অন্নভক্তা দারুণ হয়েছে মা, প্রতিদিন খুব সুন্দর জন্য কেমন ভক্তা হয়েছে বলো। প্রতি বছরই আর এরকমই ঠাকুরের ভোগ, প্রতি বছরই প্রতি বছরই আমাদের এই পুজো হয়, শীতলে বিশালক্ষী পুজো গ্রামে। আর প্রত্যেক বছরই এত রকমের আইটেম দিয়ে ঠাকুরকে ভোগ দেওয়া হয়। আর ওই দিন আমাদের বাড়িতে রান্না বান্না কিছু হয় না, আমাদের অন্নভোগ নিয়ে এসে সেই ভোগ খাওয়া হয়, তাই তো মা? প্রতি বছর এই গ্রাম পূজার সময় রাত্রে আমাদের কোনোদিনই রান্না হয় না। হ্যাঁ, এই চৈত্র মাসে আমাদের এই শীতলা বিশালক্ষী পুজো হয়, ঠাকুরের পক্ষে আমরা থাকি। প্রত্যেকটা রান্নাই মা দারুণ হয়েছে, মায়ের ভক্ত ভালো লাগবেই মা। হ্যাঁ, ভোগ লাগবে আর লাগবে না? তোর পায়ে কেমন হয়েছে? ভালো হয়েছে।